বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। প্রথমেই দুঃখ প্রকাশ করছি, চিটাগাংয়ে বাইজিত লিং রোডে বাবার সাথে মেয়ে কলেজ পড়ুয়া ছাত্রী আমার এক সন্তান দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার বাবাও খুব গুরুতর আহত হয়েছেন। সেই শোক পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমার এই বোনকে যেন, আমার এই সন্তানকে যেন মহান রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং যদি আপনারা কেউ এই যে ট্যাঙ্ক লরি তাকে চাপা দিয়েছে, যদি সে ইচ্ছাকৃতভাবে এটা করে থাকে, অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি দাবি করব। অনিচ্ছাকৃতভাবে হলে এটা আলোচনার মাধ্যমে আইনের প্রক্রিয়া, যাতে এটা সুষ্ঠু সমাধান হয়, তার বাবার আত্মা শান্তি পায়, পরিবার শান্তি পায়, নিশ্চয়ই সেটা আমার প্রশাসনের ভাই বোনের এবং সাংবাদকর্মী ভাই বোনদের প্রতি আমার আকুল আবেদন থাকলো। একজন মা হিসাবে অত্যন্ত দুঃখজনক, যিনি সন্তান হারিয়েছেন, আমরা শুধু বলেই এটা ক্ষান্ত হব, কিন্তু যার বুক খালি হয়েছে উনি জানেন এটা কতটা কষ্টের। আমাদের প্রয়াত হয়েছেন স্পিকার, একদম চমৎকারভাবে যিনি সংসদদেরকে গুছিয়ে রাখেন, সংসদকে প্রাণবন্ত করে রাখেন, অ্যাডভোকেট ফজলে রাব্বি সাহেব, উনিও প্রয়াত হয়েছেন। রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই আমাদেরকে, সবাইকে চলে যেতে হবে, সবারই একটি ঠিকানা, সাদা কাপড়। সবাইকে অনুরোধ করব, যখন একটা মৃত্যুর সংবাদ আমরা পাই, অন্তত মরণের ভয় যদি প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকে, তাহলে সমাজ থেকে দুর্নীতি, সমাজ থেকে অপকর্ম, সমাজ থেকে মিথ্যা অপবাদ, সমাজ থেকে বানোয়ার মিথ্যা মামলা, সমাজ থেকে নষ্টামি ভণ্ডামি, ঘুষ দুর্নীতি সব ধূলিসাৎ হয়ে যাবে যদি আপনারা একটু মরণের কথা ভাবেন। আমি করজের অনুরোধ করব, সৎভাবে চলার, জীবন যাপন করার মানে সদিচ্ছা যদি আপনাদের থাকে, এ দেশ থেকে না পৃথিবী থেকে সমস্ত অসভ্যতা দূর হয়ে যাবে। এরপরে একটি বিষয় না বললে নয়, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার ফেরিয়ালা, বঙ্গকন্যা, বাংলাদেশ, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান জননেত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়েছে যারা মেরে ফেলার বা সতর্ক করার, তাদের দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন। আমার মনে হয় মুজিব ক্ষমা করে দেশের রাজাকার পয়দা করে দিয়েছিল, জামা শিবির আজকে উজ্জীবিত হয়েছে সেই মুজিবের ক্ষমার জন্য। আমার নেত্রী বোধহয় আবারও ভুল করছেন যারা এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন, শিবির জামাত 18 দল মিলে বিএনপি সহ, তাদেরকে আবার সুযোগ করে দিয়েছেন রাস্তায় নামার, সুযোগ করে দিয়েছেন মানে এক গাদা মামলার আসামিকে, যিনি মুসলেকা দিয়ে দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছেন এবং দেশের মধ্যে তারা ওই তারিখের কলকাঠি অনুযায়ী দেশের মধ্যে ষড়যন্ত্র করছেন, তাদেরকে এখনো রাজপথে নেমে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদারতায় কিন্তু আমরা সাধারণ কর্মীরা মানে বলিদান হই। আপনি উদারতা দেখাবেন না, যতটুকু দেখিয়েছেন একজন আসামিকে আপনি তাকে ঘরোয়াভাবে থাকতে দিয়েছেন, খালেদা জিয়াকে, একজন মুসলিকা দেয়া, মানে পৃথিবীর এমন কোন অপকর্ম নেই তারেক করে নাই, সে তার নির্দেশনায়। কিন্তু যারা আজকে জাতীয়তাবাদের দলের দাবি করেন, রাস্তায় মানুষ নাই, গণলে দেখা যাবে নিজের পরিবারের আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নাই। ওই কথা একটা বলে না, অ্যাটাচ বাথরুম সহ একটা বাড়ি, আপনাদের অ্যাটাচ বাথরুমের মতো অবস্থাই হবে। সেই তারাই আবার, আমার নেত্রী আজকে একটা কথা বলেছেন, গণভবন যদি ঘেরাও করতে আসে উনি চা খাওয়াবেন। আমাদের শিক্ষা নেওয়া উচিত, বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত, বেগম জিয়ার শিক্ষা নেওয়া উচিত। আপনারা যেখানে আঘাত করতে চান সেখানে আপনারা আমন্ত্রিত হন, লজ্জা পাওয়া উচিত। মুজিব কন্যার থেকে মানবতা শিখেন। এর বেশি একটি কর্মী হয়ে আমার আর বলার কিছু নাই, রাস্তায় নামেন। যদি আমার সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা যদি নষ্ট করতে চান, ব্যাহত করতে চান, তাইলে আপনাদেরও কিন্তু আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রস্তুত থাকেন। সম্মেলন চলছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ প্রাণবন্ত সম্মেলন। আমি মহানগর আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর উত্তর দক্ষিণের বলবো,
আপনারা মুখে যদি বলেন তৃণমূলের কর্মী, দুর্দিনের কর্মী, এক যুগ আগে আওয়ামী লীগ করতো কিনা, আমি আপনাদের কাছে করজের অনুরোধ রেখে বলবো, ডাইসে মন্তব্য বক্তব্য বলেই শেষ করবেন না, মিডিয়াতে বক্তব্য প্রচার করেই শেষ করবেন না, এটাকে ফলপ্রসূ করতে হবে যে দুর্দিনের কর্মীদেরকে মূল্যায়ন করা হয়েছে, হাইব্রিডদেরকে জুতা মেরে দল থেকে বের করে দিতে হবে। ওই হাইব্রিডটাই কিন্তু যত অপকর্ম আমাদের দলে ঢুকে করে, যেটা আমার প্রধানমন্ত্রী বার 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 শতবার বলেন, উনি শুধু একমাত্র তৃণমূলের কর্মীদের কথা বলেন, কোন নেতারা কিন্তু বলেন না। ডাইসে মিডিয়া দেখেন, জয় বাংলা স্লোগান হয়, অডিয়েন্সে আপনারা খালি ফুলতে থাকেন, ফুলতে ফুলতে নিজেরাই হাইব্রিড জন্ম দেন। নেত্রীর নির্দেশনাকে মেনে চলুন, জয় বাংলা স্লোগানকে মাইকে নয় হৃদয়ে লালন করুন, মুজিবের ছবি ফেসবুকে নয় অন্তরের ভিতরে লুকিয়ে রাখুন, এবাদতের মতো তাকে স্মরণ করুন, যে জীবন দিয়ে দেশকে স্বাধীনতা দিয়ে গেছেন। এক ঝাঁক মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সেই মুক্তিযোদ্ধাকে সেলুট জানাবো, যাই যেসব মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাদেরকে আমরা সশস্ত্র সালাম, বীর বিক্রমদের সালাম, বীর উত্তমদের সালাম, বীর প্রতীকদের সালাম। আসুন সবাই আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি। মুক্তিযোদ্ধারা আর হয়তো কিছুদিন পরে পাওয়া যাবে না, যারা আছেন, যারা তাদের প্রজন্ম আছে, তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে, এবং যে মুক্তিযোদ্ধাগুলো এখন বেঁচে আছেন সবাই আসুন তাদের থেকে ইতিহাস জেনে রাখি, মঞ্চে বসে কথা বলার মতো, সত্য তথ্য দেওয়ার মতো যারা আছেন তাদের কাছে যাই। বিশেষ করে মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, বীর বিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগের দীর্ঘ 30 বছর রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, একমাত্র জেল হত্যা দিবসে উনি কথা বলতে পারেন, জেল হত্যা দিবসে সেই কারাগারে সেদিন চার নেতাকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছিল, একমাত্র বলার মানুষ মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, বীর বিক্রম। তার থেকে আমরা মুক্তিযোদ্ধার ইতিহাস শিখি, ইতিহাস জানি, প্রজন্মকে বার্তা পাঠাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।